ওই যে বললাম, যদি সুখ থাকে তাহলে সংসার সুখ, মানে স্বর্গের মতো। কলকাতার ইডেন গার্ডেনে বসে বাংলাদেশিদের মেলা, না সবাই খেলা দেখতেই গেছেন। চলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার আইসিসি বিশ্বকাপ ম্যাচ, যেদিকে তাকানো যায় শুধু বাংলাদেশি সমর্থক। এর মাঝেই গ্যালারিতে দেখা গেল চিত্রনায়ক শরীফুল রাজকে। শুধু তিনিই নন, তার সঙ্গে আছে আরেক অভিনেত্রী মন্দিরা। কি করছেন তারা জানালেন, রদ দেখা ও কলা বেচা দুটি কাজের উদ্দেশ্যই তাদের। শরীফুল রাজ ও মন্দিরাকে দেখা যাবে গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা চলচ্চিত্রে আগামী বছরের 9 ফেব্রুয়ারি, যা আসছে সিনেমা হলে। এরই অংশ হিসেবে মাঠে গিয়ে প্রচারণা চালাতে চাইছে তারা। এজন্য রাজ, মন্দিরা, সেলিম সহ আরও কয়েকজন ভারত গেছেন। 26 অক্টোবর যাওয়ার আগে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে গিয়াসউদ্দিন সেলিম বলেছেন, খেলা দেখার পাশাপাশি কাজল রেখা সিনেমার প্রমোশনেরও একটা উদ্দেশ্য আসে। এক নায়িকা সহ আমরা বেশ কয়েকজন দুটি খেলাতেই সিনেমার নাম সম্বলিত টি শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন এক ডিলে দুইটি পাখি মারা। আমিও সিনেমাটির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তী সহ টিমের বেশ কয়েকজন আজ সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা হব। আমাদের সঙ্গে ইরেশ জাকেরও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন। তিনি আরও বলেন, যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে তাই আমরা প্রচার প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে, বাংলাদেশের ক্রিকেট প্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছে, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি। শুধু এই ম্যাচেই নয়, 31 অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবে কাজল রেখার নায়ক নায়িকা ও কলাকৌশলীরা। ময়মনসিংহের গীতিকা কাজল রেখা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সব কাজ শেষ, চলছে সেন্সার জমা দেওয়ার প্রস্তুতি। শরীফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি এতে আরও অভিনয় করছেন ইরেশ জাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মন সহ অনেকেই।